সালাদ শেষে দেখা যায় যে বড় বড় আলেম তার সামনে বসে আছে কিতাব নিয়ে একজন পড়ছেন উনি ব্যাখ্যা করে শোনাচ্ছেন কিসের কারণ তার তো চোখ নাই কিন্তু কি আছে জ্ঞানের শক্তি আছে অন্তর্দৃষ্টি আছে শিক্ষিতের মর্যাদা আর অশিক্ষিতের মর্যাদা কখনো এক হতে পারে না কখনোই নয় ছাগলের মতো এরকম বহু স্বভাব আছে আমাদের শিক্ষার জন্য ডাকলে ক্লাসের জন্য ডাকলে চর্চার জন্য ডাকলে জ্ঞান শিক্ষার জন্য ডাকলে আমরা যত ধরনের অজুহাত আছে সেগুলো বের করে সামনে নিয়ে আসি আর সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করি জ্ঞান এখন থেকে যে যত ওই শূন্য স্থানে ব্যাটারিকে চার্জ করে শক্তিশালী করতে পারবেন তার এলমের শক্তি জ্ঞানের শক্তি গভীরতার শক্তি তত বেশি বাড়বে একই মায়ের দুই সন্তান লেখাপড়ার কারণে একজন হয়েছেন উচ্চ শিক্ষিত হওয়ার কারণে উচ্চ পদস্থ কর্মকর্তা আর একজন কি করছেন রিক্সা চালান অথবা হাল চালান আছে না এরকম বহু টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য ছাত্র জীবনটা খুবই বিস্ময়কর জীবন খুব আনন্দের জীবন খুব কষ্টের জীবন খুব দুঃখের জীবন খুব শয়তানি জীবন খুব খারাপ লাগলো মনে হয় শয়তানি জীবন এটি এই জন্য বললাম যারা তালেব আইল যারা করার এবং সুন্নার শিক্ষা গ্রহণ করার জন্য জীবনকে উৎসর্গ করে এদের পিছনে শয়তান খুব বেশি কাজ করে আপনাদের কাছে মনে হয় শয়তান আসতে পারে না হ্যাঁ আসে যেমন এক গল্প বলি কোরআন হাদিসের কথা নয় একটা গল্প বলি একজন চিনি কষাই কি করে ছাগল গরু জবাহ করে সে একদিন দুই তিনটা ছাগল নিয়ে বাজারে যাচ্ছিল তো এই মাদ্রাসার পাশে দিয়ে যাচ্ছে আর মাদ্রাসার ছাত্ররা জানালা দিয়ে দেখছে ক্লাস ক্লাস বাদ দিয়ে ছাত্ররা ওই ছাগলগুলির দিকে দেখছে আর ছাগলগুলি যেতে চাচ্ছে না কিন্তু কষায় হাতে যেহেতু দড়িগুলি আছে রশি আছে সে টান দিচ্ছে আর ওরা পিছন দিকে পিছনে যাওয়ার চেষ্টা করছে এক পর্যায়ে খুব জোরে জোরে আওয়াজ করছে ভাই কর তখন ওই ছাত্র ভাই জানালা দিয়ে বলছে আঙ্কেল ওদেরকে নিয়ে কই যান বলছে ওই যে হাট পড়া হাট ওই হাটে নিয়ে যাচ্ছি ও আমরা ভাবছিলাম মনে হয় মাদ্রাসায় নিয়ে আসছেন এই জন্য তাদের এত কষ্ট তার মানে মাদ্রাসায় আসলে যে কষ্ট হবে লেখাপড়া করতে হবে এটা মনে করছে এই ছাত্র যে মাদ্রাসায় গেলেই মনে হয় লেখাপড়া করতে হবে আরে হাটে যাবে এটা তো আনন্দের বিষয় এরা চিৎকার করে কেন আনন্দের সাথে দৌড়তে দৌড়তে যাবে কিন্তু চাচা বলছেন বাবা হাটে যাওয়ার পরে কি হবে এইটা যদি তুমি জানতে পারত তাহলে তুমিও ওই মাদ্রাসার দরজা থেকে বের হতা না হাটে গিয়ে কি করবে ছাগলগুলিকে যাবে করবে না তো এটা কি তার জন্য আনন্দ ছিল বলছেন না আসলে ভাবছিলাম আপনি মনে হয় ছাগলগুলিকে মাদ্রাসায় নিয়ে আসছেন তো আসলে ছাত্র জীবন হচ্ছে ছাগল্লা জীবন ছাগল্লা জীবন মানে হচ্ছে ছাগলকে রশি বেঁধে যত সামনে টানবে ও ততই পিছনে যাওয়ার চেষ্টা করবে ততই পা সামনে বাঁধিয়ে দিবে সামনে এগুতে চাইবে না কিন্তু যদি ছাগলকে ওই মালিক বশ মানাইতে পারে আনুগত্য স্বীকার করাইতে পারে তাহলে ও শুধু কথা বলার সাথে সাথেই দৌড় দিবে অথবা গায়ে হাত দিয়ে আস্তে আস্তে করে নিয়ে যেতে পারবে। তো আমরা হয়েছি ছাগলের স্বভাব যতই মাদ্রাসায় আসতে চায় নিয়ে যেতে চাই আমরা ততই পিছন দিকে যেতে চাই দুঃখিত আপনাদের কাকু ছাগল বলি নাই কিন্তু ছাগলের মতো এরকম বহু স্বভাব আছে আমাদের শিক্ষার জন্য ডাকলে ক্লাসের জন্য ডাকলে আইলম চর্চার জন্য ডাকলে জ্ঞান শিক্ষার জন্য ডাকলে আমরা যত ধরনের অজিহাত আছে সেগুলো বের করে সামনে নিয়ে আসি আর সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করি এটা হচ্ছে একটা স্বভাব সুতরাং আমরা কি ওই ছাগলের মতো পিছু টান থাকবো নাকি না সামনের দিকে যাব কি সামনের দিকে যাব নাকি পিছনের মুখী হব আচ্ছা আমরা বাচ্চা মানুষ যারা ছোটবেলায় যখন টর্চ লাইট পেতাম টর্চ লাইট তো চিনি সবাই টর্চ লাইট যদিও এখন আগের মতো ব্যাটারি ওই রকম ব্যাটারি নাই হক ব্যাটারি নাই এখন সব ইলেকট্রিক ব্যাটারি তো যদি কারো বাড়িতে একটা দুই ব্যাটারি লাইট থাকতো আমার কথা আমি বলছি ওই ছোটোবেলায় ওই লাইটটা নিয়ে সন্ধ্যাবেলায় কিভাবে দেখা যায় বে কত দূর দেখা যায় কিন্তু পাশের বাড়ির যদি ও তিন ব্যাটারি লাইট থাকতো সে নিয়ে এসে আমার সাথে প্রতিযোগিতা করত যে ভাই তোমারটার চেয়েতে আমারটা শক্তিশালী তোমারটা চেয়েতে আলো আমার দূরে যায় আমার মন খারাপ হয়ে যেত তো ব্যাটারি যুক্ত লাইট সে চায় যে ওই আরেকজন ব্যাটারির চাই লাইটের চাইতে আমার আলোটা দূরে যাক চাই না আমরা এখন কারো আছে লাইট যদি কারো থাকে এরকম শখ হয়ে থাকে তো আজকে আমরা ব্যাটারি দুই ব্যাটারির লাইট নিয়ে চিরজীবন থাকবো নাকি না তিন ব্যাটারি পাঁচ ব্যাটারির লাইট নিব হ্যাঁ কে দুই ব্যাটারির লাইট নিতে চায় দুই ব্যাটারির লাইট কেউ রাজি নয় তিন ব্যাটারি যদি পাঁচ ব্যাটারি হয় তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট সবাই রাজি যে হ্যাঁ পাঁচ ব্যাটারি একটা লাইট থাকবে বাড়িতে চোর ডাকাত আসলে আমি দূরে থেকে দেখতে পারবো অথবা গ্রামে ফাঁকা দিকে লাইট মেরে দেখব যে কত দূরে দেখা যায় তো আজকে এখন আমরা হচ্ছি ব্যাটারিবিহীন লাইট আমরা ছাত্ররা ব্যাটারি বিহেন্ড লাইট এই ব্যাটারি যিনি যত বেশি শক্তিশালী করতে পারবেন তার আলোর গতি তত দ্রো যাবে ঠিক আছে না তো এই ব্যাটারি কি এই ব্যাটারি হচ্ছে এই ব্যাটারি হচ্ছে জ্ঞান এখন থেকে যে যত ওই শূন্য স্থানে ব্যাটারিকে চার্জ করে শক্তিশালী করতে পারবেন তার এলমের শক্তি জ্ঞানের শক্তি গভীরতার শক্তি তত বেশি বাড়বে এটা ঠিক না তা আমরা কি ব্যাটারি শক্তি বাড়াতে চাই নাকি না চুপ করে থাকতে চাই বাড়াতে চাই তাহলে আল্লাহ রব আল বলছেন যারা জানে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত যারা জানে না যারা মূর্খ অজ্ঞ কি এক সমান যারা জানে আর যারা জানে না যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কি এক সমান এক সমান নয় একই মায়ের দুই সন্তান লেখাপড়ার কারণে একজন হয়েছেন উচ্চ শিক্ষিত হওয়ার কারণে উচ্চ পদস্থ কর্মকর্তা একজন কি করছেন রিক্সা চালান অথবা হাল চালান আছে না এরকম বহু বহু আছে কিসের কারণে তাকে এই মর্যাদায় নিয়ে গেল জ্ঞানের কারণে কারণে সুতরাং জ্ঞান হচ্ছে এরকম জিনিস আরেকটি আয়তে আল্লাহ রাবুল আলেন বলেন ইস্তাবিল বসির যার চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই অথবা চোখ নাই আর যার চোখ আছে এবং দৃষ্টিশক্তি আছে এই দুই ব্যক্তিকে এক সমান যার দৃষ্টিশক্তি নাই সে একা চলতে পারে যখন নিজের বাড়িতে পাড়ায় চলতে চলতে অভ্যাস হয়ে যায় তখন হয়তো নির্দিষ্ট একটা এরিয়া যেতে পারে কিন্তু তার জন্য একজন সহযোগী দরকার হয় দেখা দরকার হয় না সবচাইতে সার্বক্ষণিক তার জন্য একটা সহজ সঙ্গী হচ্ছে কি লাঠি এটা হচ্ছে তার সবচাইতে নিকটতম সহজ সঙ্গী এই লাঠি নিয়ে সে যেতে পারে কিন্তু লাঠি যদি না থাকে তাহলে সে অচল তো আজকে যারা অন্ধ যাদের দৃষ্টি নাই আর যাদের দৃষ্টি আছে তাদের কথা যদি আমরা চিন্তা করি আল্লাহ রব্বুল আলমিন ওদের সাথে আমাদেরকে তুলনা করেছে যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত যারা শিক্ষিত তাদের হচ্ছে দৃষ্টিশক্তিওয়ালা মানুষ আর যারা অশিক্ষিত তারা হচ্ছে চোখ হারা মানুষ আমরা যখন কোনো কানা মানুষকে দেখি কানা মানুষকে জ্বালায় অত্যাচার করি ছোট ছেলে ছোটোবেলায় দেখেছি না অন্ধ মানুষকে দেখলেই তাদের পিছনে লেগে যায় জ্বালানোর চেষ্টা করি ঠিক অশিক্ষিত মানুষ তো হচ্ছে এরকমই যে শিক্ষিতের মর্যাদা আর অশিক্ষিতের মর্যাদা কখনো এক হতে পারে না কখনোই নয় দুনিয়াতে সব জায়গায় যদি আমরা খেয়াল করে দেখি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যারা অতীতে ছিলেন বর্তমানেও আছেন যারা রাষ্ট্রীয় প্রধান মুফতি সরকার যাদেরকে সৌদি আরবের জন্য প্রধান মুফতি হিসাবে নিয়োগ দিয়েছেন শেখ রাহিমা রাহিমাহুল্লাহ তিনি দুই চোখী অন্ধ ছিলেন কিসের কারণে তাকে এত বড় একটা পদ মন্ত্রীর মতো পদ কেন দিলেন কিসের কারণে তিনি তো দেখতে পারেন না দেখতে পান না অন্য একজন সবসময় তাকে সাথে করে নিয়ে যায় এরকম একটা মানুষকে এত বড় একটা চেয়ার এত বড় একটা পদবি এত বড় একটা মর্যাদাপূর্ণ স্থান দিলেন কেন খেয়াল করেছি আমরা কখনো কিসের কারণে দিয়েছিলেন আমরা বলতে পারি তার জ্ঞানের কারণে সারা বিশ্ব আজকে তার ফতোয়া পড়ে ফতুয়া দিচ্ছেন সারা বিশ্বের বড় বড় আলেমরা তার দেওয়া ফতুয়া পড়ে পড়ে আজকে ফতোয়া দিচ্ছি আমরা তাহলে হওয়া সত্ত্বেও কিসের কারণে তার মর্যাদা বেড়েছিল জ্ঞানের কারণে বর্তমান যিনি মুফতি তিনিও আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ উনি ছিলেন আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ আর ইনি হচ্ছেন বর্তমান যিনি মুফতি সৌদি আরবের তিনি হচ্ছেন আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ আল শেখ বলা হয় আমরা এখানে যেহেতু আছি অনেকেই জানি শেখ মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব রহমাল্লাহর নাম শুনেছি তার বংশধরের আলেমদেরকে বলা হয় আল শেখ তো বর্তমানে যিনি মুফতি সৌদি আরবের তিনিও অন্ধ মানুষ তিনি এই সৌদি আরবের প্রধান মুফতিই শুধু নন বরং আল ইমাম ইউনিভার্সিটির শিক্ষক শুধু শিক্ষকই নন সাধারণ শিক্ষকই নন একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান কিসের কারণে আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন কিসের কারণে সৌদি আরব সরকার তাকে এই পদে দিয়েছেন হাজার হাজার বড় বড় আলেম দিন যারা বড় বড় কিতাব নিয়ে এসে তার ক্লাসে পড়ছেন শুধু ক্লাসে নয় এরকম মসজিদে যেখানে তিনি খুব দেন এখন আর ক্ষুদা দেন না তিনি আরো একটু বলে রাখি বর্তমান মুফতি তিনি দিতেন বার্ধক্যজনিত কারণে এখন আর কয়েক বছর থেকে দিতে পারছেন না তিনি যখন মসজিদে সালাত আদায় করেন সালাত শেষে দেখা যায় যে বড় বড় আলেম তার সামনে বসে আছে কিতাব নিয়ে একজন পড়ছেন উনি ব্যাখ্যা করে শোনাচ্ছেন কিসের কারণে তার তো চোখ নাই কিন্তু কি আছে জ্ঞানের শক্তি আছে অন্তর্দৃষ্টি আছে বাহ্যিক চোখের দৃষ্টি নাই কিন্তু এলমের দৃষ্টি আছে সেই এলমের দৃষ্টি থাকার কারণেই আল্লাহ রব্লা আলেমিন তাকে এত মর্যাদা দিয়েছে এজন্যই আল্লাহ বলেছেন ইয়ার ফাইল লাহ উল্লাদী না আমিন কুমল্লাদী না উ তুলে আলমা যারা ইমান এনে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যারা এলম অধিকারী হচ্ছে তাদেরকে দুনিয়া এবং আখেরাতে অনেক সময় মর্যাদাপূর্ণ স্থানে সমাসীন করা হবে